কোম্পানিতে লোনের মাধ্যমে গাড়ি কিনে দেওয়ার নাম করে প্রতারণায় গ্রেফতার দুই। লোনে দু চাকার গাড়ি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। ধৃতরা হলো রানা দাস ও সুশান্ত দাস। ধৃতদের শুক্রবার কল্যাণী আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে লোনে বাইক ও স্কুটার কিনিয়ে দেওয়ার নামে এই সহোদর দুই ভাই কল্যাণী ও তার আশেপাশের সাতজন মানুষের সঙ্গে কাণ্ড ঘটিয়েছে। এমনকি নিউ টাউন এলাকাতেও তাদের জাল বিস্তার রয়েছে। সম্প্রতি দিনু দাস নামে এক ব্যক্তির বাড়িতে আসেন ফাইন্যান্স কোম্পানির লোক। তিনি লোনে কেনা গাড়ির মাসিক কিস্তির টাকা দাবি করেন, কিন্তু দিনু দাস কোনো গাড়ি কেনেনি বলে জানান। এলাকার মানুষ ওই দুই ব্যক্তিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে, তখন সত্য সামনে আসে। মাস দুয়েক আগের ঘটনা, দিনু বাবু ও কয়েকজন লোনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলেন রানা দাস নামে এক যুবককে। রানা মোবাইলের রিচার্জের দোকান চালান, কিন্তু লোন পাননি কেউই। পরদিন ফের ফাইন্যান্স কোম্পানির লোক আসেন। তাদের পরামর্শে দিনু দাস ও অন্যান্যরা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সকালে প্রথমে রানাকে ও পরে সুশান্তকে গ্রেপ্তার করে। ধৃতদের নিয়ে তল্লাশি চালানো হয় নিউ টাউন এলাকায় বাকিদের খোঁজে, কিন্তু ফেরার বাকি অভিযুক্ত আসিক, মজরুল ও নিয়াজ। কাস্টমারকে না জানিয়ে লোন করা হয়েছিল। কতগুলো? আটটা মতো, আট দশ। এর সঙ্গে কে কে আছে? হ্যাঁ, কে কে আছো? তুমি একা না আর আছে? আমার সাথে যে ডকুমেন্টস দিয়েছিল সে আছে। আর আর যাদের বিক্রি করেছি, ভ্যান্ডারদের শোরুম। কোথায় কোথায় এটা করেছো? সব নিউ টাউনে সব বিক্রি হয়েছে। কল্যাণীতে কি তোমাদের অফিস ছিল? না না, কল্যাণীতে অফিস ছিল না। কল্যাণীতে কাস্টমারের ডকুমেন্টস নেওয়া আছে। আর কোথায় কোথায় নেওয়া আছে? কল্যাণীতে খালি। আর দমদমের দিকে যেগুলো নেওয়া আছে সেগুলো কাস্টমার জানে, এটা না জানিয়ে করা হয়েছে। ডকুমেন্টস তোমরা কী করে কালেক্ট করতে? আমার ভাই কল্যাণী দিয়ে ডকুমেন্টস কালেক্ট করে দিয়েছিল। নমস্কার স্যার, বলছি আমাদের নামে মানে বলেছিল লোন করিয়ে দেবে, লোন করিয়ে দেওয়ার নাম করে আমাদের থেকে সব ডকুমেন্টস নিয়েছে, সাতজনের ডকুমেন্টস নিয়েছে, ওই রানা দাস আর ওই সুশান্ত দাস। নিয়ে ডকুমেন্টস দেওয়ার যখন নিয়ে নিয়েছে, যখন আমরা লোনটা পাচ্ছি না, তখন ওকে বলেছি কি রে আমরা লোন পাচ্ছি না কেন, তখন ও বললো লোন হবে না। তখন হবে না যখন বললো, তাহলে বললাম যে তাহলে আমাদের কাগজগুলো ফিরত দিয়ে দিবা, আমাদের লোন লাগবে না। তখন আমরা জানি না, তখন আমাদের বাড়িতে তোমার দু মাস পর তখন একটা ফাইন্যান্সার আসে আমাদের বাড়িতে, বলছে এরকম ভীমদেবনাথ কে আছে? তখন বললাম যে আমার হাজবেন্ড। বললো ওনার নামে ফাইন্যান্স হয়েছে আর গাড়ির টাকা নিতে এসছে। তখন আমরা বললাম যে না, আমরা তো কোনো গাড়ি ফাড়ি নিইনি আর আমরা এসব সম্বন্ধে কিছুই জানি না। তখন আমাদের পাড়ার লোকজন সব ঘিরে ধরেছিল, ধরার পরে তখন ওই ফাইন্যান্সারকে আমরা আটকে রেখেছিলাম। আটকে রাখার পরে তারপরের দিন আবার উপর মল থেকে লোক এসেছিল, এসে বলছে যে ঠিক আছে আপনাদের কোনো প্রবলেম নেই, আপনারা থানায় একটা ডায়েরি করে আসুন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।